15 বছর বয়সে বিয়ের আগের রাতে আমি আমার বন্ধুর কাছ থেকে 150 টাকা নিয়ে পলায়া ঢাকা আসছিলাম। আমার সৎ মা পরে আমাকে বিয়ে ঠিক করে আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমার বিয়ে। আমার বয়স তখন 15 বছর, তখন আমি চাকরি নিয়েছি। কাজে দেওয়ার পরে এমন শব্দ আর এত সিলেজিলি, মানে কেমন একটা আওয়াজ, ওই আওয়াজটা আমার মাথায় কাজ করতেছে না। আমার পা অলরেডি ফোলা শেষ, আর দাঁড়াইতে পারতেছি না। তখন দেখতাম কি আমার থেকে একটু বড় বা ছোট মেয়েদেরকে সামান্য একটা কলা একটা রুটি খাওয়ায় রাত 3টা পর্যন্ত রাখে বা 11টা পর্যন্ত রাখে, খাওয়ার সময় দেয় না। ছেলেরা কি, ছেলেরা সবসময় দাপট দিয়ে কথা বলতে পারে, কিন্তু ছেলেদের প্রতি অন্যায়টা কম হয়। মেয়েদের কিন্তু দাপট দিয়ে কথা বলতে পারে না, বা বাজে একটা কথা বললেও মেয়েরা কিন্তু প্রতিবাদ করে না। এই জন্য মেয়েদের প্রতি বেশি অন্যায়টা হইতো। পরে তো আমার হাজবেন্ডের সাথে দেখা হলো, পরিচয় হলো। 15 দিন কি 20 দিন হয়েছে আমার সাথে আমার পরিচয়। পরে বলতেছে বিয়ে করবে। 2 বছর পরে আমার হাজবেন্ডের টিপি রোগ হয়েছে, পরে আমাকে ছুটি দেয় না। পরে আমি আওয়াজ ফাউন্ডেশনে গেছি। এখন যেভাবে কথাগুলো বলছি, এই কথাগুলো খাজাপার কাছে বলছি, খাজাপা এই সমস্যা আমাকে ছুটি দেয় না, আমার হাজবেন্ড তো মেডিকেল, আমি এনে কি করবো। পরে ওনারা আমাকে সাহস দিত যে আমি 1 টানা 10 দিন অ্যাবসেন্ট করে 11 দিনের মাথায় অফিস গেছি। আমার ওই সময় আমার হাজবেন্ড অনেক সুস্থ। বিয়ের পরে 4 বছর পরে এখানে আসছিলাম আমার মেয়ে নিয়ে। আমার মেয়ের শ্বশুর শাশুড়ি রাখে, এখানে স্কুলে পড়ে। আমার জীবন তো শেষে, এখন আমার মেয়ের জীবনে। আমার মেয়ের জন্য আমি যা করছি যা করতেছি এটাই আমার মেয়ের জন্য লাভ, আর লাগবে না। আমার আশা আছে ওই যত উচ্চশিক্ষা লাভ করে পাইবে, পড়ালেখা করবে, ওর জীবনের ওই হলে বড় মানুষ হবে, উচ্চশিক্ষা লাভ করবে, তখন বড় বড় চাকরি পাবে, নয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার দিক দেখতে কোনো কার্পণ্য তো থাকবে না। ও এই সাজেশনগুলি দেই বাবা, যে পড়াশুনো কর, মাহাতি আমার নামটা রক্ষা কর। ওই জায়গা থেকে এই জায়গায় অনেকটাই আমি নিজেকে নিজে গর্বিত মনে করি, যে ওই মর্জিনা আর এই মর্জিনা অনেক ডিফারেন্স, কোথায় রাত আর কোথায় দিন।